হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আর আমার সায়ন্তনীর ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর দেখো এখন লিকার চাটা আমি ঢেকে রেখেছি। এটা আমার জন্য, আমি লিকার চা খাই, আর হচ্ছে প্রত্যেকের জন্য দুধ চা হবে। তা বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চলো দেখতে থাকো আমি কি করি। দেখো, আমি সকালবেলায় চাটা খেয়ে এখন আমি আমার কাজে বসে পড়েছি, যেটা আমার কাজ। এইটা আমি করতে খুব ভালোবাসি, যেহেতু আমি হাতের কাজ শিখেছি, পারি। আমি সেহেতু বসে কেন থাকবো, আমি এটা ঘরে বসে সময় কাটানোর জন্য করি, আমার খুব ভালো লাগে। আর দেখো, তোমরা দেখতে থাকো, দেখো আমার ছেলেকে এখন আমি স্নান করবো। দেখো ছেলে দুষ্টুমি করে বেড়াচ্ছে পরে উঠে, তা তোমরা দেখতে থাকো। দেখো আমার মালগুলো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলো সব এখন ঝটাপট গুছিয়ে নেব, সব ভাঁজ করে কমপ্লিট করে নেবো, তোমরা দেখতে থাকো। তা ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে আমি মাল করে নিলাম, মালগুলো সমস্তটা ভাঁজ করেও নিয়েছি। এখন হচ্ছে দেখো ঘরদোর সব পরিষ্কার করে নেবো না নেবো, কেননা এই মালগুলো করলে প্রচণ্ড কুচু কুচু টুকরো টুকরো কাপড় বের হয়, সেগুলোকে আমার প্রত্যেকটা দিনই পরিষ্কার করে একটা কিছুতে ভরে রাখি, কারণ এই কাপড়গুলো অনেক কাজে লাগে, এই টুকরো কাপড়গুলো। তা আমি দেখো মেশিন টেশিন সরিয়ে ভালো করে টুকরো কাপড়গুলো এদিক ওদিক, এই কোনা ও কোনা সেই কোনা থেকে বার করছি। ফ্যানের তলায়ও প্রচুর টুকরো কাপড় পড়ে রয়েছে, সেগুলো সরিয়ে সরিয়ে আমি বার করছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি রান্নাঘরেও চলে এসেছি, রান্নাঘরে সমস্ত বাসন টাসন মেজে কমপ্লিট, আর এদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ সকাল সকাল আজকে ছেলে ভাত খাবে। ছেলেকে রোজ সকালে আমি ভাত দিই না, কারণ তিনবেলা ভাত খাওয়াটা আমাদের উচিত নয়, তাই সকালবেলাটা ভাত দিই না। তা আজকে কি মনে হলো, আজকে মনে হলো একটু আলু সিদ্ধ দিয়ে ওকে ভাত দিই, ঘি দিয়ে খুব ভালো খাবে। আজকে এই মাছটা রান্না হবে, আমি না একদম মাছ চিনি না, এটা কাতলা মাছ না রুই মাছ আমি বলতেই পারছি না তোমাদের। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলবে এটা কী মাছ। আমি সত্যি কথা, আমি মাছ খাই ঠিকই, কিন্তু মাছ কোনো মাছই ঠিকমতো আমি ভালোভাবে চিনি না। তাই মাছটাকে আমি আজকে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করব। এই দেখো এখানে কাঁচকলা রয়েছে, আর এই যে আলু রয়েছে, আলু আদা দেবো, টমেটো দেবো, আলু কাঁচকলা দিয়ে ভালো করে পাতলা ঝোল করবো, খুব ভালো লাগে খেতে। আর এটাতে পেঁয়াজ দেবো, এটা কী বলতো, কেউ বলতে পারবে এটা কী? এটা হচ্ছে লাউয়ের খোসা, লাউয়ের খোসা নয়তো চালকুমড়োর খোসা, দুটোর মধ্যে একটা হবে, আমি জানি না, মা কেটে রেখে গেছে এটা। তা এটা আমি পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো, খুব ভালো লাগে খেতে। তা আমার তো ভাত বসানো রয়েছে, আজকে তোমাদের সামনে সেরকমভাবে আসতে পারিনি, কেননা সকালে আমার খুব কাজের চাপ ছিল, মাল ছিল অনেক, এখনও মাল রয়েছে, দু ডজন মাল হয়ে গেছে, এখনও এক ডজন আছে, সেটা আমি রান্নার পরে করে নেব। তা রান্না করতে করতেই করবো, ভাতটা বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা কেউ ভিডিও না দেখে কমেন্টস করো না প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা কেউ ভিডিও না দেখে, পুরোটা না দেখে কমেন্টস করো না। আমি জানি অনেকেই আছো এরকম কমেন্টস করে চলে যাচ্ছ, কিন্তু ভিডিওটা কেউ দেখছো না। তা বন্ধুরা, তোমাদের কাছে হাত জোর করে আমি একটা অনুরোধ করছি, আমি তোমরা ভিডিওগুলো একটু দেখো, তোমরা ভিডিওগুলো না দেখলে একদম ভিউস হচ্ছে না, ভিউসটাই বাড়ছে না, দেখছি সাবস্ক্রাইব তো কেটে যাচ্ছে, এটা আর নতুন কিছু না, এটা অনেকেরই হচ্ছে, শুধু আমার একার নয়, অনেকের হচ্ছে এটা। তা বন্ধুরা, সবাই সবার পাশে থাকলে আমরা এগোতে পারবো। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করে, প্রত্যেকের ভিডিও হয়তো রোজ দেখতে পারি না, মানে একদিনে সব কমপ্লিট করতে পারি না, হয়তো আজকে কিছু দেখি, কাল কিছু দেখি, পরশু কিছু দেখি, সবারটাই দেখার আমি চেষ্টা করি, অনেক রকমভাবেই চেষ্টা করি, কিন্তু তোমরা একটু পাশে দেখো বন্ধুরা, প্লিজ একটু পাশে থাকো। ভিডিওগুলোতে একটু কমেন্টস করছো ঠিক আছে, কিন্তু কমেন্টসটা ভিডিওটা পুরো ওয়াচ করে তাহলে কমেন্টস করো, না হয়তো কমেন্টস করো না, ভিডিওটা একটু ওয়াচ করো বন্ধুরা, ভিডিওটা একটু ওয়াচ করো, আমি তোমাদের সবাইকে বারবার বারবার বলছি একই কথা, ভিডিওটা একটু ওয়াচ করো। চলো আমি এখন রান্না করি, আর বারবার অনেক অনেক বক বক করে ফেললাম, এখন রান্নাটা কমপ্লিট করি, স্টার্ট করে দিই রান্নাবান্না, চলো দেখতে থাকো বন্ধুরা। আলু কাঁচকলা রেডি হয়ে গেছে কাটা, এগুলোকে এখন ভালো করে ধোবো, কেননা কাঁচকলা দিয়ে জানো সবাই একটা কষ বেরোয়, কালো হয়ে যায়, এটাকে হলুদ মাখিয়ে আমি ভালো করে ধোবো। চলো দেখতে থাকো বন্ধুরা, এখন লাউয়ের খোসার জন্য আলুটা কেটে নিই, তাহলে মোটামুটি আমার কাটাকাটিগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে রান্নাটা চাপিয়ে দিতে পারো। আমার সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাটা চাপিয়ে দিই, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ দেখবে।
এই দেখো লাউয়ের খোসা, আলু, পেঁয়াজ একসাথে করে নিয়েছি, এটা লবণ মাখিয়ে নেবো, কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভাজবো। তোমাদের তো তা দেখাবোই। এই দেখো এটা মাছের মশলা, একটু আদা, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিরের গুঁড়ো দেবো, অল্প একটু ধনে গুঁড়ো দেবো। আর এইটা হচ্ছে গতকালের টক ডাল, জলপাইয়ের ডাল। ডালটা দারুণ হয়েছিল খেতে। তা এটুকু রয়েছে, এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি, দুপুরে খাওয়ার সময় বার করে গরম করবো। তা ফ্রিজ থেকে সকালে বার করছি, কারণ সকালে ছেলেকে টিফিন করে দিলাম, একটু ডিমের পোস্ট করে দিয়েছি, ডিম আর এই ডাল দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর এখন এটা ওর জন্য ফ্রিজে রেখে দেবো। সকালে গরম করা হয়েছে একবার, আবার গরম করবো দুপুরে। আর এই দেখো এর মধ্যে রয়েছে সকালে দুধ চা, এটা আমার মা রেখে দিয়েছে, এটাকে আমি এখন ফেলে দেবো, মা এটা গরম করে খাবে। তোমরাই বলো এটা গরম করে খাওয়া কি উচিত এই দুধ চাটা? দুধ চা এমনি শরীরের পক্ষে আমাদের খুব ক্ষতিকারক। আর তার মধ্যে এটা সকালে দুধ চা রেখে দিয়েছে, মানে হয়তো বেলার দিকে বা কখন যে গরম করে খাবে, লুকিয়ে চড়িয়ে খাবে, আমরা যাতে না জানতে পারি। তা এটা আমার চোখে এখন যখন পড়েছে, এটা আমি এখন ফেলে দেবো। বন্ধুরা মাছের ঝোলের আলু কাঁচকলাটা আমি কত সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে তুলে রাখবো, তুলে তারপরে মশলা কষিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে যাবে, তোমাদের দেখাবো। এই পাশে আমি আলু কাঁচকলাটা ভেজে নিচ্ছি, আর এই পাশে আমি মাছগুলো ভেজে নেবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে দুদিকে করলে, কারণ আমার আবার নাইটিগুলো ওদিকে করতে হবে, আজকে মা বাড়ি নেই, আমার তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করতে হবে। তা বন্ধুরা চলো দেখতে থাকো। মাছের ঝোলটা কমপ্লিট, আর একটু ফুটবে, ফুটলে আমি নামিয়ে দেব। আর এই দিকে আমি ডাল বসিয়েছি, জানি না এইরকম ভাবে ডাল তোমরা খেয়েছো কিনা, কেউ হয়তো খেতেই পারো, না খাওয়ার কিছু নেই। তা আমি আজকে এরকম ভাবে ডালটা ফোড়ন করব, আগে ফোড়ন দেবো ডালটা, তারপর রান্না করব, খেতে খুব ভালো লাগে এটা, এটা একটু অন্যরকম স্বাদের হয়। তা দেখতে থাকো তোমরা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, ডালটাকে হালকা ভেজে জল দিয়ে দেবো। এখন হচ্ছে বাজে সন্ধে 6:30, তা আমি এখন ছেলের দুধটাকে বার করে গরম করব। বাবা পড়ে যাচ্ছিলাম এক্ষুনি পেছনে, দুধটাকে গরম করি চলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা সারাদিন সেরকম ভাবে ভিডিও করা হয়নি, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কী করছি, প্লাস্টিকের বাটিটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, গেছে মাথা। তাই এই যে দেখো বন্ধুরা বাটি নিয়ে এসেছি, বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিই, সিলিন্ডারটা অন করে এখন আমি গ্যাসটা ধরিয়ে দিব। তা দুধটা গরম করি এখন, তারপর চা করব, একটু বেরোবো, আজকে একটু দরকার আছে, একজন আসবে দেখা করব, ও ডাকছে, ও 7টার মধ্যে বলেছে চলে আসবে, জানি না কটা বাজাবে। তা আমি তো মোটামুটি ঘরের কাজটা কমপ্লিট করে বেরিয়ে যাই। তা চলো বন্ধুরা আমি চাটা বসিয়ে নিই, দেখতে থাকো, কন্টিনিউ দেখবে, আর আমার পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করবো, আমাকে যারা কমেন্টস করো, আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখে প্রত্যেককে সাপোর্ট করি। তা আমার উপর একটা বিশ্বাস তোমরা রাখতে পারো। তা চলো দেখতে থাকো। এই দেখো এই কাপটা ও বাড়িতে একটা পেয়েছে, জন্মদিনে এই কাপটাও পেয়েছে, তা এই কাপ ছাড়া ও দুধ খেতে পারছে না এখন, এই কাপটাই ওর খুব পছন্দ, এটাতেই ও দুধ খাবে রোজ সন্ধ্যাবেলায়, তা খুব ভালোবেসে এই কাপটাতে দুধ খায়, তাই রোজ ওকে এই কাপটা করেই দুধ দেওয়া হয়। তা বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি, চলো টাটা।